নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই দেখুন মাশরুমের আমি একটা সুন্দর রেসিপি বানাবো। তো খুব সহজ আর একেবারে ঘরোয়া রান্না। তো সব সময় তো আমাদের হোটেল রেস্টুরেন্টের মতো রান্না করে খেলে হয় না, মাঝে মাঝে একটু ঘরোয়া রান্না তো খেতেই হয়, বা ঘরোয়া রান্না আমাদের মানে প্রতিদিনের রান্না। তো এর জন্য দেখুন আমি এখানে আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। তো মাশরুমটা প্রচণ্ড মানে পরিমাণে দেখুন কাদা মাটি লেগে রয়েছে। তো প্রথমে আমি জলে একটু ভিজিয়ে রেখে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে, দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি খুব সুন্দর করে, আর পরিষ্কার হয়ে গেছে। তো কেটে নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কি নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন কুচিয়ে নিয়েছি 4-5টা কোয়া, আর এখানে নিয়েছি একটা টমেটো, আধখানা ক্যাপসিকাম, আর নিয়েছি ধনে পাতা আর আদা বাটা। তো এই উপকরণ দিয়ে আজকে রান্না করব। তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। পরিমাণ মতো দেবেন, কতটা পরিমাণ সবজি মাশরুম আছে ততটা পরিমাণই তেল, মানে সেই পরিমাণ তেলটা দেবেন। তো আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা। দেওয়ার পর আলুগুলো নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আলুটা এমনই ভাজবো যাতে 70% বা 80% ভাজা মানে সেদ্ধ হয়ে যাবে পুরো। তো আমি দেখুন এইভাবে ভেজে নিয়েছি। তো এখানে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, শুধু তেলেই নুন দিয়ে ভেজে নিয়েছি। তো এটা আমি প্রথমে তুলে নিলাম, দেখুন তোলা হয়ে গেছে। তো ওই তেলটাতেই মানে ওই পরিমাণ তেলটাতেই আমি দিয়ে দিলাম রসুন কুচো আর পেঁয়াজ কুচো। রসুন আর পেঁয়াজটা দিয়ে আর ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মানে জাস্ট একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব। তো এই রেসিপিটা শুধু ভাতের নয়, রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন। খুব একটা মানে একবারই ঘরোয়া রান্না দেখুন। আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচানো, আর দিলাম আদা বাটা আর হলুদ গুঁড়ো, আর কোনো রকম এখানে কিছু দেব না। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তো লাল এমনি ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে লঙ্কা কুচিয়ে দুটো দিয়ে দিয়েছি বাটার সময়, তো সেই জন্য ও আর আমি লঙ্কা ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিলাম মাশরুমটা, সেদ্ধ করা মাশরুমটা দেওয়ার পর 5 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি, কারণ মাশরুম থেকে একটু জল বের হয়। তো কষানোর পর আমি দিয়ে দিলাম আলুটা, ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়ে আবার 5 মিনিট মতো কম আছে ভেজে নিলি, মানে সুন্দর করে ভেজে নিলি এই রেসিপিটা রেডি হয়ে গেল। তো দেখুন এটা আমি একটু ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচোনো। তো যদি ধনে পাতা না থাকে এই সময় তো আপনারা একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। তো আমার তো রেডি হয়ে গেছে মাশরুমের এই রেসিপিটি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, মাশরুমের এই ঘরোয়া রেসিপিটি আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।